টংশালো রানীবাজার দুর্গানগর কৈতুরবাড়ি আমসাই বেড়াই নাইনানী থাঙ্গা সিপিআইএম হাস্টে টাংফাং এবার কেবেংনাই বদল অজামা জিতেন্দ্র চৌধুরী কৈতুরবাড়ি আমসাই পাতিমুংন বেলাই সেজাকমা কক সাকা কেবেংনাই বদল অজামা জিতেন্দ্র চৌধুরী লাইথাংনাই 25 আগস্ট হর কালী মন্দির মাংথং সবাইজাকমানী পাতিমুন কিটিংয়ে কিসাচক সামুং সিদ্রা খাইনী রগনীক সকসাজাকমানী কৈতুরবাড়ী আমসানী থুরুক বসংনী লুকুরগনী নক হোক আবহাইকিন সবাই সুগ্রুপ খাইজাকমানী বরকনী নক বিসিংনি মানিকনী রক টংশালো কৈতুরবাড়ী আমসাই বেড়াই নাইনানী থাংমানী জরাও 25 আগস্ট হর পাতিমুন বেলাইন সেজাকমানী কক সাকা কেবেংনাই বদল অজামা জিতেন্দ্র চৌধুরী তো আমরা এখন কৈতরাবাড়ি জিরানিয়া মহকুমার যে জায়গায় গত 25 আগস্ট এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বললে ভুল হবে, ঘটানো হয়েছিল। এখানে যে সমস্ত বাড়িঘরের উপরে হামলা হয়েছে, আগুন, লুটপাট এবং আরও নানা কুকৃত্য হয়েছে আমরা সব দেখেছি, এবং শুধু ক্ষতিগ্রস্ত বাড়ির যারা লোকজন না, এই এলাকার পাড়া প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মাবলম্বীর সকলের সাথে আমরা কথা বলেছি। কেন হঠাৎ করে এই কৈতরা বাড়িতে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল এবং ঘটনার যে কেন্দ্রবিন্দু কৈতরা বাড়িতে একটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 100 গজ মতো হবে, আরও কম হবে, এখানে ছোট্ট একটা মন্দির, সে মন্দিরের একটা মূর্তি, এটার কিছু অংশ ক্ষতি হয়েছিল এবং এই ক্ষতি হওয়ার পেছনে কারণটা কী এটা দেখি আমরাও কিছু উপলব্ধি করেছি। মন্দিরটার যে ছাদ বা টিন, এটা ভাঙা, একটা পেঁপে গাছ নুয়ে পড়ে আছে, জল ঢুকে, এই সময়তে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ঝাপটায় ভেতরে মূর্তিগুলো নষ্ট হতে পারে, হয়তো এই কারণে বা অন্য কোনো কারণে এই মূর্তিটির একটু ক্ষতি হয়েছে, কিন্তু কেউ দেখেনি। যারা এখানে পূজা করতে আসেন তারাও এই এলাকার কাউকে সন্দেহ করেনি, হয়তোবা তাদেরও এটাই হয়তো ধারণা ছিল এটা বৃষ্টি বাতাসের কারণে কিছু হতে পারে। এবং এটা জানাজানি হওয়ার পর এখানে সবাই বললেন আমাকে, হিন্দু মুসলমান সবাই একসাথে বসে, এবং একটা সময়তে থানার একজন দারোগাবাবু এখানে এসেছেন, সবাই মিলে এই মন্দিরকে তার যে ভাঙাচোরা টিন বা বেড়া এগুলাকে মেরামত করে দিয়ে যাতে কোনোরকম ক্ষতি না হতে পারে, প্রাকৃতিক কারণেই হোক বা কোনো দুষ্কৃতি এটাকে তার মূর্তি নষ্ট না করতে পারে, সব ঠিকঠাক, এটা নিয়ে কোনো উত্তেজনা ছিল না। কিন্তু হঠাৎ করে সেদিন দুপুর থেকেই এক অংশের মানুষ, এটা বলার অপেক্ষা রাখে না, আজকে ত্রিপুরার যে যারা এই শাসন করছে তাদের একটা শক্তি হইচই লাগিয়ে দেয়। আর যেহেতু এখানে অন্য সম্প্রদায়ের কিছু মানুষ আছেন, অন্য ধর্মাবলম্বী, তাদেরকে টার্গেট করে এখানে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করে। তো এরকম একটা ঘটনা হয়েছে, যেহেতু সকাল থেকেই স্থানীয় আরক্ষা দপ্তর জানেন, এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও জানেন, যথারীতি পুলিশের সদর দপ্তর থেকে উচ্চপদস্থ অফিসারদের তাদেরও আগমন ঘটে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে আরক্ষা কর্মী এখানে মোতায়েন হয়। এবং এটা আমি জানি কারণ ওই সময়তে বিকাল থেকে একদম ঘটনা শুরু হওয়ার আগে অবধি
বহুবার এখানে আমাদের পার্টি কর্মীদের তাদের কাছ থেকে ফোন পেয়ে পুলিশের এডিশনাল ডাইরেক্টর জেনারেল পশ্চিম ত্রিপুরা এসপি এদের সাথে বারবার কথা বলেছি, অন্যরা তো কথা বলেছি না, এখানকার এসডিওপি সাহেব উচিত সাহেবের সাথে, এবং তারা বলছিলেন যে না স্যার আমরা আছি, কোনো ধরনের অঘটন ঘটবে না, কিন্তু হয়ে গেল। ব্যুরো রিপোর্ট চিনি খরা অসমতানি খাকা হামতে হামবাই অসাজরা খাকুপলু তংথমু বাই বাক্সা পাইনে কিছু সঙ্গ নাইকাতককে চিঠি উইতি সেনাবাগে মা কুঞ্জছিরে জুয়েলার্স এউশার দুই ভাইকা রাংচাকনি গয়না গান্থি শাখা আলাইদা অফার গ্রাম থেকে রাংচাক খকনই রাজরা খাইমু যত রাংচাকনি গয়না গান্থি শাখা ও 25% জরা মেকিং চার্জ ফিরি অবনকারে লা কাইসানি পাইমঙ্গ টংনাই আলাইদা সকার অরণ্য পায়াখো নরকিং বাকি রোফাইনি গয়না গান্থিও 100% মেকিং চার্জ ফ্রি ও অফার নরক মান্নাই অক্টোবর তালমি শাল নৈনি সিমি চিবরি শাল জরা তাম মানসুবিত এই তাহলে দি তাবন ফাইদি চম্পক নগনি মা কুঞ্জশ্রী জুয়েলারি ফালনগর নিকুমা মা কুঞ্জশ্রী জুয়েলার্স চম্পক নগর হাতি আসাম আগরতলা রোড শালখান ত্রিপুরা কক নাম্বার 7005658734 আমার কারি টাকা নাম্বার 7005317।